তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমরা ধ্বনিমূল এবং সহধ্বনির মধ্যে কি সম্পর্ক সে বিষয়ে আলোচনা করব। বিষয়টি তোমাদের অনেকের কাছে একটু কঠিন মনে হয়, তাই যতটা সহজভাবে বোঝানো যায় আমি সে চেষ্টাই করব। তাও যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে শেষে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রশ্নটা তোমাদের এভাবে আসবে যে উদাহরণ সহকারে ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো, বা ধ্বনিমূলের আরেকটা নাম হলো স্বনিম। তাহলে এখানে প্রশ্ন এটাও দিতে পারে যে স্বনিম ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো। তোমরা কিন্তু কনফিউজ হয়ে যেও না, অর্থাৎ ধ্বনিমূলও দিতে পারে আবার স্বনিমও দিতে পারে। তো প্রথমে আমরা ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্কটা জানার আগে আমাদের তো এটা জানা দরকার যে ধ্বনিমূল কাকে বলবো আর সহধ্বনি কাকে বলবো, তাহলে আমাদের সম্পর্ক করা সুবিধা হবে। তো প্রথমে আমরা জেনে নিই যে ধ্বনিমূল বলতে কী বোঝায়। দেখো, কোনো ভাষার প্রতিটি ধ্বনিকেই ধ্বনিমূল বলা হয়, অর্থাৎ যেমন অ, আ, হস্যই, ক, গ, ঘ, এগুলি এক একটি হলো ধ্বনিমূল, অর্থাৎ প্রতিটি ধ্বনি হলো ধ্বনিমূল। যেমন মৌলিক স্বরধ্বনি আমাদের 7টি আর ব্যঞ্জন ধ্বনির সংখ্যা 30টি, তাহলে এই 37টি হলো ধ্বনিমূল। প্রতিটি ধ্বনিমূলেরই পরিবেশ অনুযায়ী উচ্চারণ বৈচিত্র্য দেখা যায়। আমরা যখন উদাহরণ দেখব তখন সেটা বুঝব। এবার আমরা দেখব যে সহধ্বনি কাকে বলে। কোনো ধ্বনিমূল তার পূর্ববর্তী বা পরবর্তী ধ্বনির প্রভাবে যে একাধিক রূপে উচ্চারিত হয় তাকে সহধ্বনি বলা হয়। তাহলে একটি ধ্বনিমূল যে কোনো ধ্বনিমূল হতে পারে, অর্থাৎ ল, গ, প, যে কোনো তোমরা ধ্বনিমূল, আমি বললামই যে এক একটা ধ্বনি হলো ধ্বনিমূল। তো সে তার আগে কোনো ধ্বনি থাকতে পারে বা তার পরে কোনো ধ্বনি থাকতে পারে। তার প্রভাবে যখন পরিবর্তন হয়, তার উচ্চারণে পরিবর্তন হয়, তখনই তাকে বলবো সহধ্বনি। উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। যেমন দেখো, এখানে প হলো ধ্বনিমূল, এই প থেকে পাগল হয়েছে, আবার এদিকে আলাপ হয়েছে। তাহলে দেখো, পকে যখন পাগলে উচ্চারণ করছো তখন পা গোল, পটাকে উচ্চারণ যখন করছো দেখো তো মুখ বিবর এবং ওষ্ঠের মধ্যে অনেকটা ফাঁক থাকছে উচ্চারণ করে দেখবে। কিন্তু যখন আলাপ উচ্চারণ করছো তখন পয়ের উচ্চারণটা কি আমাদের মুখ বিবর আর ওষ্ঠের ঠিক ওই অবস্থানে আছে? দেখো নেই। অর্থাৎ পাগলে যখন উচ্চারণ করছো তখন দেখো আমাদের ওষ্ঠ এবং মুখটাকে একটু ফাঁক করতে হচ্ছে, কিন্তু আলাপ যখন উচ্চারণ করছো তখন কিন্তু পয়ের উচ্চারণ ওইখানে হচ্ছে না। বোঝা গেল? তাহলে এগুলি যখন উচ্চারণের বৈচিত্র্য দেখা দিচ্ছে তখন হচ্ছে সহধ্বনি। ঠিক একইভাবে ল এখানে হলো ধ্বনিমূল। ল থেকে কি হয়েছে? লঙ্কা আর উল্টা। লঙ্কা ল যখন উচ্চারণ করছো তখন দেখো সেটা তালুতে ঠেকছে, লঙ্কা। তাহলে এটা কি, এখানে কি লটা তালব্য বর্ণ, কিন্তু যখন উল্টাতে লটাকে উচ্চারণ করছো তখন সেটা হচ্ছে মূর্ধন্য বর্ণ, অর্থাৎ ল দেখো আমাদের তখন জিভটা একটু উল্টে যাচ্ছে, তাই এখানে লটা হলো মূর্ধন্য বর্ণ। বোঝা গেল? ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক অনেকটা পরিবার ও তার সদস্যদের মতো। তাহলে এখানে প ধ্বনিমূলের একটা পরিবার, তাহলে এর সদস্যকে কে? পাগল, আলাপ, এগুলি অর্থাৎ উচ্চারণের বৈচিত্র্য অনুযায়ী যখন চেঞ্জ হচ্ছে সেগুলি হলো সদস্য। ঠিক একইভাবে ল এখানে পরিবার, এবং এই পরিবারের সদস্য কে কে? এই লঙ্কাতে যখন উচ্চারণ করছো তখন লয়ের উচ্চারণ আলাদা হচ্ছে, আবার উল্টোতে যখন উচ্চারণ করছো তখন তার উচ্চারণ আলাদা হচ্ছে। এমনিভাবে আরও হতে পারে। এইবার আমরা ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো চলো। তো প্রথম সম্পর্ক হলো ধ্বনিমূল হলো কল্পনা আর সহধ্বনি হলো তার বাস্তব রূপ। সহধ্বনির সাহায্যে আমরা ধ্বনিমূলে পৌঁছানোর চেষ্টা করি। দেখো, যেমন দান ও দাম, এখানে দ দন্তন্য, এখানেও দ, ম, এক একটা হলো ধ্বনিমূল। আমরা আগেই জানলাম যে এক একটা ধ্বনি হলো ধ্বনিমূল। এবার এই দুটোর মধ্যে কমন কি আছে বলো? দ। তাহলে দ কি করে আমরা বুঝলাম? যখন এটাকে সহধ্বনিতে ভাঙলাম তখন আমরা বুঝতে পারলাম যে দুটোর মধ্যে দ কমন আছে। তো দ হলো ধ্বনিমূল অর্থাৎ পরিবার, এবং এই পরিবারের সদস্যকে কে? একটা দান আর একটা দাম। বোঝা গেল? পরের সম্পর্ক, ধ্বনিমূল ভাষায় অর্থের পার্থক্য আনে এক শব্দ থেকে আরেক শব্দকে পৃথক করে কিন্তু সহধ্বনি অর্থের তফাৎ করতে পারে না। উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবে। যেমন দেখো, জাল ও জাম শব্দটিতে যখন ল ও ম ধ্বনিমূল দুটি অর্থের পার্থক্য ঘটিয়েছে। কেন? কারণ এখানে বর্গীজ একটা ধ্বনিমূল, ল একটা ধ্বনিমূল, এখানেও বর্গীজ একটা ধ্বনিমূল, ম একটা ধ্বনিমূল, কিন্তু পার্থক্য কি আমাদের এখানে বর্গীজটা ঘটিয়েছে? না, কে ঘটিয়েছে? এ ল আর ম ধ্বনিমূলটা ঘটিয়েছে। তাই বলেছে যে ধ্বনিমূল কথার অর্থ বদলাতে পারে। সহধ্বনি শব্দের উচ্চারণ যথাযথ রাখে, অর্থাৎ শব্দের উচ্চারণকে ঠিক রাখে। তৃতীয় সম্পর্ক, প্রতিটি ধ্বনিমূল এক একটি ধ্বনি পরিবার। প্রথমে এটা তোমরা বুঝলে যে এক একটা ধ্বনি পরিবার, প, ল, ক, চ, এগুলো প্রতিটি ধ্বনি হলো এক একটা ধ্বনি পরিবার। আর সহধ্বনিগুলি হলো সেই পরিবারের সদস্য, অর্থাৎ উচ্চারণে যখন বৈচিত্র্য বা ভিন্নতা দেখা দিচ্ছে তখন সেগুলি হচ্ছে ধ্বনি পরিবারের সদস্য। কোনো পরিবারের সদস্য সংখ্যা বেশি, আবার কোনো পরিবারের সদস্য সংখ্যা কম। পরিবারও তো ঠিক একই হয়, কোনো পরিবারে দেখবে 10 জন সদস্য, আবার কোনো পরিবারে 4 জন সদস্য, ঠিক একইভাবে। এই পরিবারের সদস্যদের দুটি শর্ত পালন করতে হয়। দেখবে পরিবারের প্রতিটা ঘরে দেখবে আলাদা আলাদা নিয়ম থাকে, ঠিক একইভাবে এই পরিবারেরও দুটি শর্ত আছে। প্রথমত, সদস্যদের মধ্যে বেশিরভাগই মিল থাকে, এবং দ্বিতীয়ত তারা পরিপূরক অবস্থানে থাকে, অর্থাৎ নিজের নিজের জায়গায় থাকে, কেউ কারো জায়গা নেয় না। যেমন তালা আর থালা। তালাকে যখন বর্ণ বিশ্লেষণ করবে কি হবে? ত যুক্ত আ যুক্ত ল যুক্ত আ। থালাকেও বর্ণ বিশ্লেষণ করলে ঠিক একইভাবে পাওয়া যাবে। তো এখানে দেখো মিলের সংখ্যাটাই বেশি, আ ল আ মিলের সংখ্যাটাই বেশি, আর অমিলের সংখ্যাটা কম। কি বলেছিল? যে সদস্যদের বেশিরভাগই মিল থাকে, এদের মধ্যেও বেশিরভাগই মিল আছে, এবং তারা পরিপূরক অবস্থানে বসে, অর্থাৎ নিজের নিজের জায়গায় বসে। তাহলে বোঝা গেল। তাও যদি কোথাও কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো। এবং তোমাদের অন্য বিষয়েও দেখবে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখতে পারো। থ্যাংক ইউ।